हेलो गाइस वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो बांगला मासे नतून बछर एसे गेछे, तो सकल के जानाई शुभ नववर्ष। जानी अनेकटा देरी हो गेलो बोलते, बट एखनो बोले देया जाबे ताई बोले दिलाम। आर आज आमी जाच्छी कोथाय जाच्छी, बांगलार विख्यात कथा शिल्पी शरतचंद्र चट्टोपाध्यायेर बाड़ी। अनेकेई हयतो तोमरा ओनार गल्प उपन्यास पढ़ेछो, आमी तो पढ़ेइछि। तो आज ओनारी बासभवन आमी जाबो और तुम्हारे हमारे भिडियोर माध्यम नहीं जाब जेटा देउलटीते। तो बसि बक बक ना करे चलो जाओ जाओ। प्रचंड गरम बाबा, पूरा मन हम भाजा हो जाब। ডেইলি প্যাসেঞ্জারই করেন তো? আর আসার টাইমে কি করে আসব? ওখানে অটো পেয়ে যাব না টোটো পেয়ে যাব? কিন্তু সিজন না কারণ না পাবো না। বাড়ি আসবো কি করে তাহলে একটু বলে দিন। ফোন নাম্বারটা নিয়ে নিন, ফোন করে দেব। আমি চলে যাব, 10 মিনিট আগে ফোন করে দেব। আচ্ছা ঠিক আছে। ডিসেম্বর জানতে হলে अवेलेबल থাকবে। হুম মানে সবসময় একদম সবসময় হ্যাঁ, এখন সিজনটা অতটা নেই। আজকে আবার বিয়েবার একদম রবিবার হলো না হতো? হ্যাঁ রবি শনিবার তো বইতে হতো। आध घंटा बा 45 मिनट धरुन थाकबो, तारपरे आपनाके फोन करे देबो, आपनि ताहले चले आसबेन। अवेलेबल ना बोलुन, गाड़ी ना गाड़ी अवेलेबल ओखाने आलादा रूट तो। हाँ ओखाने कोई जाय गाड़ी अवेलेबल कारण खूब कम गाड़ी जाच्छे देखते पाच्छेन, और दुपुर बेलार टाइमे बोले आरोई फाकाई जाय। एटा तो मेन रोड, आमरा तो खिटाटा जेते पारबो। ओ खिटाटा तो सबाई तो जाय ना। দেউলটি থেকে এখানে আসতে হলে কিভাবে আসতে হবে স্টেশন থেকে সেটা একটু বলে দিন ভালো করে। মানে দেউলটি স্টেশন থেকে কিভাবে আসবে, এই শরৎকুটিরে কিভাবে আসার জায়গা, মানে কিভাবে আপনাদেরকে আপনাদের কাছে প্রপার কাছে আসবে বা কিভাবে বাড়ি যাবে সেটা একটু বলে দিন ভালো হবে তাহলে। ও তো স্টেশন থেকে নামবে। হুম স্টেশন থেকে নেবে, সোজা রাস্তা ধরে নিচে নামবে। এখন তো ট্রেন থেকে নেবে ট্রেন থেকে। হ্যাঁ ট্রেন থেকে নেবে এসেছি, টিকিট কাউন্টারে পাশ দিয়ে নেবে। রাস্তা রাস্তা দিয়ে নামবে। ওখানে টোটো দাঁড়িয়ে আছে। ওখানে টোটো ছিল না, অনেকটাই আমাদেরকে হাঁটতে হলো। না ওখানে তো টোটো আগে থাকতো, ওই যে টিকিট কাউন্টার থেকে নেবে। হ্যাঁ ওই মাঠটার মধ্যে আর আমার গাড়ি তো থাকতো ভালো, এখন ওখানে আর গাড়ি থাকছে না। ও এখন আমি যেখান থেকে এখন ধরলে হ্যাঁ ওইখানেই আসতে হবে। ওখান থেকে অনেকটাই হেঁটে এসে রোড ক্রস করে এদিকে সব সব টোটো দাঁড়িয়ে আছে, সেটা হয়ে যাবে। আর যাওয়ার টাইমে ওই সব সময় কি ওরকম ফোনই করতে হবে? মানে যেই টোটো ওলার গাড়িতে করে যাব তাকে একটু কন্ট্যাক্ট করে রাখলেই হবে। ঠিক আছে, এটা আমি নিজেও বলতে পারতাম, বাট উনি বললে আর একটু তোমাদের ভালো লাগবে তাই আমি ওনাকে দিয়ে একটু বলিয়ে দিলাম। হ্যাঁ কখনো থেকে আমাদের তো সিলেন থাকে তো, ওখানে থেকে আমি তো 25 মিনিট লাইনে দিয়ে আছি। গোপালের মন্দির আছে, অনেক গোপালের মন্দির বাংলা আছে। চিটিং মাজি করবে না, আর রেস্টুরেন্টের কি নাম? রেস্টুরেন্ট কি আছে বলেন, আমি তো তেমন রেস্টুরেন্ট দেখি। রেস্টুরেন্ট আছে বাজারের ভিতরে। ও মল্লিকা আছে,
গোপালের মন্দির আছে, কালী মন্দির আছে, ফুলের নার্সারি আছে ভালো, তারপরে আপনার ওই আছে সোনার বাংলা আছে, সেটা কোন দিকে? সেটা হচ্ছে নদীর ধারে, কোলাঘাটের দিকে। এখানে ওনার দ্বিতীয় স্ত্রীর সমাধি দেওয়া আছে। নিন, স্টার্ট করুন। এটা হচ্ছে লেটার ঘর। এই যে চেয়ারটাকে চেয়ারটা বসতেন, এটা টেবিল আছে, টেবিলে খাতা রাখতেন, ওদিকে সোজা জানলাটা খুলে দিতেন, তখন বাঁশঝাড়ার পাঁচিলটা ছিল না, রূপনার নদীর ক্ষেত দিয়ে বলতো। এই যে গাড়ি রয়েছে ওটা রূপনার নদীর বাঁধ, নদীর চর পরে পরে 2 কিলোমিটার দূরের দিকে সরে যাবার নদী সামনে আসছে। এখানে বসে লিখেছিলেন অভাবী স্বর্গ, বামুনের মেয়ে, রামের সুমতি, মহেশ, পল্লী সমাজ, শ্রীকান্তের চতুর্থ পর্ব, কমললতা, শেষ লেখা হচ্ছে বিপ্রদাস। এই লেখাটা একটু দেখে নেবেন। তা জীবনের শেষ 12টা বছর উনি বাড়িতে কাটিয়েছেন সামতাবের গ্রামে। এটাই আসুন, ওটা যান, চৌকাটা ডেঙিয়ে যান। এটা বৈঠকখানার ঘর, ডান দিকে একটা ঘড়ি চলছে, দেখুন 100 বছর আগেকার ঘড়ি, একদিন দম দিলে 7 দিন চলবে। এটা আসবে, এটাতে ওটা দেখেছো, ওটা ঘর ঘরের একটি ছবি তুলেছো সব, ওটাই চলে যাও। 3 নম্বর জানলা, এটা চিকিৎসার ঘর, চরকা রয়েছে দেখো, হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখনকার দিনে জাতীয় কংগ্রেসের সিম্বল হচ্ছে চরকা। আমি জানলায় চলে যাও, ঠাকুর আছে দেখো, ঠাকুর মন্দির। এটা ময়ূর পুষতেন, ময়ূরের খাঁচা, এই যে খাঁচাটা রয়েছে এটাতে ময়ূর পুষতেন। এই যে ঠাকুর আছে দেখো, রাধা কৃষ্ণ ঠাকুর, এটা চিত্তরঞ্জন দাসের দেওয়া, সিআর দাস। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন, সেই ঠাকুর আজ নিত্য পূজা হয়, চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। ওদিকে চরকা দেখেছেন, এই যে এখানে আসুন, চরকা দেখুন, হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখনকার দিনে জাতীয় কংগ্রেসের সিম্বল হচ্ছে চরকা। আর এই যে বাড়িটা তৈরি হয়েছে, এটা তো চুন সুরকি, এটা পরিবর্গা চুন সুরকির বাড়ি। এটা এটা ধানের গোলা কালোটা, টালির চালটা ঠাকুর ঘর, তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে সোজা। এখানে রান্নাঘর ছিল দোতলা, এটা এখানে রান্নাঘরটা 78 সালে বন্যায় ভেঙে যায়, তারপর রান্নাঘরটা তৈরি হয়নি। আর আমফানে কিছু ক্ষতি হয়নি? আমফানে কিছু ক্ষতি হয়নি বাড়ি। আমরা বংশ পরম্পরা ধরে এবারই দেখাশোনার দায়িত্বে আছি, নাতি থাকেন কলকাতা কলদা, উনি আমার বাবার উপরে এবারই টোটাল দায়িত্বটা দিয়ে রেখেছেন। আমি আমার বংশের 4th জেনারেশন দেখাশোনার দায়িত্ব। ওটা বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাকডোর, সবুজ রঙের গেট যেটা। এই বাড়িটার বৈশিষ্ট্য কি জানি সংকিতা? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আর মাঝখানে এই ঘরটা দেখ, চারিদিকে বারান্দা,
আর মাঝখানে বাড়ি। ওই যে পুকুরটা দেখছিস, ওই পুকুরে দুটো মাছ ছিল, একটার নাম ছিল গণেশ আর একটার নাম ছিল কার্তিক। ওনার পছন্দের পাখি। হ্যাঁ, আমি যখন আগে এদিকে এসেছিলাম, আমি এই দিকটা আসিনি, আমি ওই দিকটায় গিয়েছিলাম, ফ্যানটা তখন বন্ধ ছিল, করোনার টাইমে বন্ধ ছিল, তারপরে আবার খুলে দিয়েছে। আর একদম মাস্ক পরে তারপর এখানে এন্ট্রি নেওয়া যাবে। এদিকে হচ্ছে বাথরুমটা, দেখ ওই যে টালির চাল। বেশি আলো নেই তো, অন্ধকার বাড়িতে যেটুকু দেখা যায় সেটুকু। এখানটা দেখিয়ে দিই, এখানটা তবুও বাইরে থেকে আলো আসছে বলে দেখা যাচ্ছে। নিচে যেখানে দেখলি, ওই নিচে যেখানে ঠাকুরঘর ছিল, ওই ঠাকুরঘরের এপাশে দেখলি হোমিওপ্যাথির সব মেডিসিন রাখা ছিল না, উনি ওই ঘরে বিনামূল্যে চিকিৎসা করতেন, হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন তো। এটা কি বললো? এটা ধানের গোলা, আর এটা ঠাকুরঘর ছিল, আর ওখানটা রান্নাঘর ছিল, কিন্তু ঝড়ের কারণে ভেঙে গেছে, এখন ওখানে গাছ বসিয়ে দিয়েছে ওনারা। ওইদিকে নদী, এই যে নদী দেখা যাচ্ছে, এই দিকে রাস্তাটা দিয়ে নদীর কাছে যাওয়া যায়। ওখানে হচ্ছে সমাধি আছে, ওনার দ্বিতীয় নম্বর যে স্ত্রী ছিলেন তার সমাধি ওখানে আছে। হ্যাঁ, প্রথম স্ত্রী ছিলেন শান্তি দেবী, এবং তারপর উনি যেনাকে বিয়ে করেন তার সমাধি ওখানে দেয়া আছে। ওনার প্রথম স্ত্রী আর পুত্র প্লেগ রোগে মারা গিয়েছিলেন। ওইদিকে একটা মজার ব্যাপার জানিস, ওইদিকে হচ্ছে ওই নদীর কাছে সামনে যেতেই একটা কাকু আছে, যেখানে চা আর চপ বিক্রি হয় সামনে, আর তো কিছু বিক্রি হয় না, চা আর চপ বিক্রি হয়। কাকুটা বলে, চা একবার খেয়ে দেখো, পুরো ছ্যাক্কা লেগে যাবে। আমি কাকুটা বলছি, হ্যাঁ কাকু ছ্যাক্কা লেগে যাবে, ছ্যাক্কা। কাকুটা খুব ফানি। ওখানে ওখানে হয়তো যাবো না আর, বল আর যাবে ওখানে গিয়ে আর কি করবো নদীর কাছে। এটা ওনার বাড়ি, এই যে তোমরা দেখতেই পাচ্ছ, দেউলটি এলে অবশ্যই ঘুরে যেও। আমি যতদূর জানি এটা 3:30 থেকে 5:30 পর্যন্ত খোলা থাকে, এখন মোটামুটি 5:30 বাজতেই যাচ্ছে আর আমি এখানে বসে আছি, কারণ একটা টোটো কাকু আসবে, এখান থেকে যাওয়ার কোনো ব্যবস্থাই নেই, টোটো আর সামনে পাবে না, তাই গাড়ি বুক করে আসলে তো খুবই ভালো, নাহলে কিন্তু একটু অসুবিধায় পড়তে হবে, গাড়ি নিয়ে আসলে খুবই ভালো। এখানে সেই পুকুর, এরকম একটা এদিকেও বসার জায়গা আছে আর এখানে আমরা বসে আছি। আর এই বাড়ি, টোটো কাকু তো এখনো আসছে। এবার আমরা বাড়ি যাব, আমার আশেপাশে এখন কেউ নেই অঙ্কিতা ছাড়া, তাই মাস্কটা খুললাম। আর আমাদের যেটুকু দেখানো ছিল আমি দেখিয়ে দিয়েছি, আর তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি ভালো লেগে থাকে। এরকম আরও ভিডিও বানানোর চেষ্টা করব, বাট এখন করোনার টাইম আসছে, আবার ফিরে আসছে, তো
সর্বদা মাস্ক এন্ড স্যানিটাইজার ইউজ করো, ইউজ না করে বাইরে বেরিও না, কারণ নিজের সাবধানতা নিজের কাছে। তো ভালো থেকো, ভালো রেখো।